দেখে মনে হবে এটা কোনো নদীর জল রাস্তায় উঠে এসেছে। এই ছবি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 ও 3 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা, কলেজ মোড় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তায় কয়েক ঘন্টার বৃষ্টিতে নদীতে পরিণত হয়। বিগত বাম আমলের দিন থেকেও এই যন্ত্রণা ভোগ করেছেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার সারা রাত বৃষ্টিতে জলমগ্ন এই রাস্তা, এর ফলে এলাকার ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এলাকাবাসীরা বর্ধমান পৌরসভার কাছে নিকাশি ব্যবস্থা উন্নতি করার দাবিও জানান। বলছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাজ কলেজ মোড় থেকে যে হসপিটাল যাওয়ার যে রাস্তা, সেটা হসপিটাল যাওয়ার একমাত্র মেন রাস্তা, মেন রোড। তো এই পরিস্থিতিতে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা জল জমে গেছে, প্রায় 1,000 কাছাকাছি জল জমে গেছে। এবং ওইখানে একটা গর্চা খালের মতো আছে, হাম্প আছে, বা যদি কোনো অ্যাম্বুলেন্স আসে তো খুবই পরিস্থিতি, মানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা কতদিন ধরে এই অবস্থা? তো যখনই একটু বৃষ্টি জোরে হয় বা এখানে ঘন্টাখানে বৃষ্টি হলে এখানে জল জমে যায়। হয়তো এর আগেও অনেক সময় আপনারা দেখেছেন, নিউজ চ্যানেলেও দেখেছে, অনেকবার দেখেছে। তা আমরা চাইবো যে মিউনিসিপ্যালিটি, বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে আমার তো এই ড্রেনগুলো, ম্যানহোলগুলো পরিষ্কার করা হয় এবং কিছুদিন আগেও প্রশ্ন করা হয়েছে কীভাবে এই জল না ঠিকমতো চলে দাঁড়াতে পারছি না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা। দেখে মনে হবে এটা কোনো নদীর জল রাস্তায় উঠে এসেছে। এই ছবি পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 ও 3 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা, কলেজ মোড় থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তায় কয়েক ঘন্টার বৃষ্টিতে নদীতে পরিণত হয়। বিগত বাম আমলের দিন থেকেও এই যন্ত্রণা ভোগ করেছেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার সারা রাত বৃষ্টিতে জলমগ্ন এই রাস্তা, এর ফলে এলাকার ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। এলাকাবাসীরা বর্ধমান পৌরসভার কাছে নিকাশি ব্যবস্থা উন্নতি করার দাবিও জানান। বলছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে রাজ কলেজ মোড় থেকে যে হসপিটাল যাওয়ার যে রাস্তা, সেটা হসপিটাল যাওয়ার একমাত্র মেন রাস্তা, মেন রোড। তো এই পরিস্থিতিতে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা জল জমে গেছে, প্রায় 1,000 কাছাকাছি জল জমে গেছে। এবং ওইখানে একটা গর্চা খালের মতো আছে, হাম্প আছে, বা যদি কোনো অ্যাম্বুলেন্স আসে তো খুবই পরিস্থিতি, মানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা কতদিন ধরে এই অবস্থা? এটা তো যখনই একটু বৃষ্টি জোরে হয় বা এখানে ঘন্টাখানে বৃষ্টি হলে এখানে জল জমে যায়। হয়তো এর আগেও অনেক সময় আপনারা দেখেছেন, নিউজ চ্যানেলেও দেখেছে, অনেকবার দেখেছে। তা আমরা চাইবো যে মিউনিসিপ্যালিটি, বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে আমার তো এই ড্রেনগুলো, ম্যানহোলগুলো পরিষ্কার করা হয় এবং কিছুদিন আগেও প্রশ্ন করা হয়েছে কীভাবে এই জল না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।